হাই ফ্রেন্ডস, লাইফ অফ সদীপের চ্যানেলে তোমাদের কারো একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 9টা মতো, আর এই সকাল 9টার সময় আমাদের বাড়ির রাস্তা দিয়ে বাচ্চাগুলো স্কুলে যায়। তো সকলেই স্কুলে যাচ্ছে, আর এখানকার স্কুলের বাচ্চাগুলোর আবার কোনো ইউনিফর্ম থাকে না, ওরা বাড়ির মানে যে কোনো ড্রেস পরে যেতে পারে। আমি চলে এসেছি একটি এনার্জি ড্রিঙ্কস বানাতে, এটা আমার সকালবেলা চাই। বেলজিয়ামে আসা আমাদের 3.5 বছর হয়ে গেছে, আর রোজ সকালে আমরা এটাই খাই। চা আমরা দুজনে একদমই খাই না, আর খালি পেটে চা খাওয়াটা কিন্তু একদম ঠিক নয়। এখানে আমি যে এনার্জি ড্রিঙ্কসটা বানাচ্ছি, এটা আমি শুভকেও বানানো শিখিয়ে দিয়েছি, তো মাঝে মধ্যে ও আমাকে বানিয়ে দেয়। এখানে দিয়েছি হচ্ছে জিরে, তারপর একটু মৌরি, এখানে যদি কেউ চাও জোয়ান দিতে জোয়ানও দিতে পারো, আবার কাঁচা হলুদ দেওয়াও ভালো। আমি জোয়ান আর কাঁচা হলুদটা দিইনি, কারণ এই মুহূর্তে আমার কাছে নেই। আদা দিয়েছি, গোলমরিচ, এলাচ, দারচিনি, আমার কাছে যা যা ছিল, আর লবঙ্গ, সবগুলো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এটাই আমরা খাবো। এটা আমি এক কাপই বানিয়ে নিয়েছি, এই এক কাপটার মধ্যে 50% আমি খাবো আর 50% শুভ, কারণ কি সকালবেলা উঠে ওর এতটা গরম জল খাওয়ার টাইম থাকে না, কারণ ল্যাবে যেতে হয়। তবে আজকে শনিবার, আজকে যেতে হচ্ছে না, আজকে ও বাড়িতেই থাকবে। এখানে আমি পোলাও বসিয়ে দিয়েছি, পোলাও বসিয়েছি, আরো অনেক কিছু বানাবো, কারণ আজকে প্রচন্ড ব্যস্ততম একটি দিন। আজকে শনিবার হলেও শুভর দুটো বন্ধু আসবে, তো তাদের জন্য অনেক কিছু রান্না বান্নার আয়োজন করেছি। জানি না কতটা পারবো, কারণ আমার প্রচন্ড মাথা ব্যথা। একটা জিনিস ভালো হয়েছে যে সেই দিনকে তোমাদেরকে বলেছিলাম, শুভ খুব ভালো করে আটা মাখতে পারে না, মানে জল বেশি দিয়ে দেয়, তারপর থেকে ও সচেতনভাবে আটা মাখে এবং আটাটা বেশ ভালোই মাখছে। আমি এইদিকে চলে এসেছি আম ক্ষীর বানানোর জন্য। আমের ক্ষীর বানাবো, ওই জন্য আমি দুধ নিয়ে নিয়েছি, দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি, আর তাতে দিয়েছিলাম এলাচ আর বাদামকে খুব ভালো করে পেস্ট করে দিয়ে দুধটা গরম করে ওটাকে আবার ঠান্ডাও করে নিয়েছি। আর এখানে আমের পেস্টটা দিয়ে দিলাম, আমটাকে আমি যখন মিক্সিতে পেস্ট করি তার সাথে চিনি দিয়ে দিয়েছিলাম, কারণ এখানকার আমগুলো তো একদম মিষ্টি না, একটু টক, তাই আমি চিনি দিয়ে ওটাকে পেস্ট করে নিয়েছি। এবং ওটাই দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি 4টি কাপে সুন্দরভাবে ঢেলে নিলাম। যখন মিষ্টি জিনিস বানাই তখন শুভ আমাকে হেল্প করতেও আসে আর আমার আশেপাশে ঘুরে বেড়ায়, কারণ এই যে 4টি কাপে ঢালার পরে যে বাটিটায় যেগুলো লেগেছিল সেগুলো ছেটে ওই খায়। যাই হোক না কেন, ও আমাকে অনেক হেল্প করেছে। এখানে যে ড্রাই ফ্রুটসগুলো আমি কেটে রেখেছি, মানে আমি কাটিনি, এগুলো শুভই হেল্প করেছে কেটে দিয়ে। এখানে পেস্তা আর আমন্ড ছিল, যেগুলো কেটে দিয়েছিল সুন্দর করে, আর এগুলোকেই দিয়ে সাজিয়ে নিলাম। এবার এটাকে ফ্রিজে রেখে দেবো। একটা কথা না বললেই নয় যে শুভ আজকে কিন্তু আমাকে প্রচুর হেল্প করেছে, কারণ আজকে ও হেল্প না করলে আমি এত কিছু বানাতেই পারতাম না। কালকে আমরা দুপুরবেলা একটু রোদে গিয়েছিলাম, এখানে তো সূর্য ওঠেই না, আর উঠেছিল যখন সূর্য তখন শুভ বললো যে একটু সানলাইট নিয়ে আসি, মানে ভিটামিন ডি এর জন্য। তো রোদে বসার কারণে আমার মাথা ধরে গিয়েছিল, তো কাল থেকে কন্টিনিউ মাথা ধরে আছে, এখনো পর্যন্ত ভালো হচ্ছে না। আমি বুঝতেই পারছি যে আমার মাইগ্রেনের প্রবলেমটা দেখা দিয়েছে, তো এটা তো 2 দিন লাগবেই ভালো হতে। এই কারণে না আমি ঠিক করে তাকাতেও পারছি না, এতটা প্রবলেম হচ্ছে। তো যথারীতি শুভ আমাকে অনেক হেল্প করেছে, এতটা হেল্প না করলে হয়তো আমি সময়ের মধ্যে কিছুই করে উঠতে পারতাম না। যথারীতি পনিরগুলোকে কেটে এবং পনিরগুলোকে ভাজতেও শুরু করে দিয়েছে। আমি যে রেসিপিগুলো বানাবো তার মধ্যে হচ্ছে চিকেন, যেটা আমার অলরেডি বানানো হয়ে গেছে। আসলে চিকেনটা আমি কি করেছিলাম, আগের দিন রাত্রিবেলা ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর সকালবেলা উঠে ওটাকে আমি স্লো কুকে বসিয়ে রেখে দিয়েছিলাম, ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছিলাম, তো আস্তে আস্তে ওটা না হয়ে গেছে। এটা ভালো করেছিলাম যে আগের দিন রাত্রিবেলাতে আমি 50% কাজ করে রেখেছিলাম, তাই আমার চিকেনটা সবার আগে হয়ে গেছে। আর উঠেই আমি যেহেতু পোলাওটাও বসিয়ে দিয়েছিলাম, তো ওই দুটো আমার হয়ে গেছে। আমার এখন বানাতে হবে হচ্ছে, আমি নবরত্ন কোর্মা বানাবো ঠিক করেছি, তো এই নবরত্ন কোর্মার জিনিসগুলোই বানাচ্ছি। মোটামুটি সবকিছুই হয়ে গেছে, আর শুভ আটাটা মাখিয়ে রেখেছে, লাস্ট মুহূর্তে ওদের যখন আসার সময় হবে তখনই আমি এখানে নানগুলো বানিয়ে নেব। কিছু জিনিস বানাবো ঠিক করেছিলাম, তবে এই মাথা ব্যথার কারণে আমি কাজটা খুব তাড়াতাড়ি করতে পারছি না, আর ওদেরকে আসার সময় বলে দিয়েছি 1টা থেকে 1:30-এর মধ্যে, আর এখানে যেহেতু ওই লাঞ্চটা না একটু তাড়াতাড়ি হয় 12টা থেকে 1টা, তাও তো আমরা 1টা থেকে 1:30-এর মধ্যে আসতে বলেছি, তো ওই টাইমের মধ্যে হবে না আমি বুঝতেই পারছিলাম। তার জন্য যে কটা জিনিস করবো সে কটাকে খুব ভালো করে করবো, এটাই ভেবে নিয়েছি। এবার এখানে দেখো নবরত্ন কর্মার জন্য শুভ আমাকে কিন্তু সমস্ত তরকারিগুলো মানে ভেজ আইটেমগুলো ভেজে সাহায্য করেছে, তো ওখানে ও ভাসছে, তাতে আমাকে অলরেডি ওখানে সেদ্ধ হয়ে যাচ্ছে। আর এখানে আমি মশলাটা করে নিয়েছি, মশলাটাতে আমি সেরকম কিছুই দিইনি, 4 মগজ দিয়েছিলাম,
আদা, আর দিয়েছিলাম হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা, ব্যাস এইটুকুই। আর একটু টমেটো কেচাপ দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে আমি সমস্ত ভেজিটেবলসগুলো দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে নেবো। সাথে মশলাগুলোকে তো আমি এদিকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আর ওইদিকে শুধু একটা ভালো কাজ করেছিল, সেটা হচ্ছে পনিরগুলোকে খুব ভালো করে ভাজার পরে গরম জলে ভিজিয়ে রেখেছিল যাতে ওগুলো নরম হয়ে যায়। আর এই পনিরগুলো খুব নরম সব চলে না, খেতেও বেশ ভালো লাগে। তো এখানে যথারীতি দেখো আমি একটু একটু করে জল দিয়ে দিয়ে করছি, কারণ আমার ভালো করতে হবে, যাতে খেয়ে খুব ভালো লাগে। ওরা বলে যে বেশ ভালো হয়েছে, এটা আমার মাথায় আছে, কিন্তু আমার মাথা ব্যথার জন্য না, মানে আমি ঠিকমতো তাকাতেও পারছি না, আমার এত মাথা ব্যথা করছে। তো এখানে আমি পনিরগুলো লাস্টে দিয়ে দিলাম, আর পনিরের যে জলগুলো যে জলটার মধ্যে ভিজিয়ে রেখেছিল সেই জলটাও আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আমি অন্য সাইডে একটু সাদা ভাতও বসিয়ে দিয়েছি, কারো যদি সাদা ভাত খেতে ইচ্ছে করে তাহলে সে খেতে পারবে। আর কারো কথা কি বলছি, আমার নিজেরও দুপুরবেলা একটু চিকেনের সাথে সাদা ভাত খেতে খুব ভালো লাগে, তাই আমি বসিয়ে দিয়েছি। এটাতে দিয়ে দেবো একটু গরম মশলা আর কাসুরি মেথি। এটা অ্যাকচুয়ালি নবরত্ন কোরমা না বাংলায় বলে, কিন্তু এটাকে যারা ওই হিন্দি মানে সাউথ ইন্ডিয়ান যারা, তারা এটাকে মিক্স ভেজ বলে, সেম একই টাইপের, আমার কোনো আলাদা লাগেনি। নবরত্ন কোরমাতে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে ওরা একটু ড্রাই ফ্রুটস দেয়, তো আমি ড্রাই ফ্রুটসের মধ্যে ওই কাজু বাদামগুলোকে ভেজে রেখেছিলাম, যেটাকে এখান থেকে এখানে উপরে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম, আর ক্রিম দিয়ে দেবো, ব্যাস আমার নবরত্ন কোরমা রেডি। এদিকে যথারীতি একটাও বেজে গেছে, শুভ এসে এসে আমাকে টাইমগুলো মাঝে মধ্যে বলে দিচ্ছিল, এটা খুব ভালো করছিল। তো আমার নবরত্ন কোরমা তো রেডি, আবার ওদিকে ভাতটাও রেডি হয়ে গেছে, এবার শুধু নানগুলো ভেজে নিতে হবে। আমাদের ইনভাইটেড গেস্টরা চলে এসেছে, আর আমারও সবকিছু রেডি হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি। দু একটা পদ যদি রান্না করতে পারতাম তাহলে খুব ভালো হতো, তবে ঠিক আছে আইটেম কম হোক, কিন্তু সেটাকে যদি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা যায় তাহলেই কিন্তু বেশ ভালো লাগে। আর কিছু বন্ধু আছে যারা কিন্তু ক্যামেরাতে খুব একটা স্বচ্ছন্দ্য বোধ করে না, তাই তাদেরকে আড়ালে রাখলাম। খাওয়া দাওয়ার পরে আমরা কিছুক্ষণ আড্ডা মারলাম, তারপরে এটা হতো এই 7:30-8 মতো, আর আমি যেহেতু বলেছিলাম আমার মাথা ব্যথা করছে, তাই একটা কফি শপে আমরা দুজনে চলে এসেছিলাম, আর এখানে এক কাপ কফি খেয়ে আমার মাথাটাকে ছাড়ানোর চেষ্টা করছিলাম। তবে আজ এখানে শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, সকলে ভালো থেকো।